ইনফ্যাক্ট আগের দিন আমি চিঠিটাও দেখালাম কি কত টাকা বরাদ্দ হওয়ার কথা ছিল, সেই টাকাটাও বরাদ্দ হয়নি। আমার মনে হয় কি, এটা আমার মনে হয় ঘাটালে সবাই জানে কে কেন আটকে আছে। এই যে রাজ্য ভার্সেস সেন্টার, যেই আমার মনে হয় সেইটাও এখন সেটাও না, মানে অনেস্টলি মানে তবু কোথায় আটকে আছে টাকাটা, স্যাংশন হয়ে গেছে, যেটা আমি আগের দিন চিঠিও এসছি আর কি, মানে যেটা আমি প্রশ্নও করেছিলাম পার্লামেন্টে, এইবারেই করেছিলাম। তো দেখা যাক কি হয়। যেটা ভুল সেটা ভুল, সেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক, সেটা ভুল সেটা ভুল। আমার মনে হয় যাদের যাদের প্রাপ্ত, যাদের যারা সত্যি গরিব মানুষ, যাদের বাড়ি নেই, যাদের মাথায় ছাদ নেই, তাদের পাওয়া উচিত এবং আমি সেটা মনে করি। এবং যদি ভুল হয়ে থাকে সেটা আমার আমারও মনে হয় সেটা ভুল। দাদা আবাস যোজনা সার্ভে কি সেভাবে হয়নি? কারণ বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যারা গরিব মানুষ তারাই বঞ্চিত। আমি না এই রাজনীতি আমি জানি না, তুমি আমাকে জিজ্ঞেস করলে কি আমি যে রাজনীতি বিশ্বাস করি, যেটা ভুল সেটা ভুল, যেটা আমার দল করুক বা অন্য দল করুক বা যে কোনো মানুষ করুক সেটা তো ভুল। যাদের মাথায় ছাদ নেই, যারা যাদের পাকা বাড়ি তারা পেয়ে আছে, যাদের মাথায় ছাদ নেই তারা হয়তো পাচ্ছে না। তো আমার সেটা মনে হচ্ছে কি এটা ভুল হয়েছে। দাদা বারবার শাসক দলের গোষ্ঠীবৃন্দের প্রকাশ আসছে, দেখা যাচ্ছে যে নিচু তলার কর্মীরাই কিন্তু বেশি। আচ্ছা ভাই, আমি 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 কি আমার দলের স্পোক পারসন না আমি বিরোধী দলের স্পোক পারসন? না, নিচু তলার কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা? আমি অনেকবারই বলেছি, আমি আবার বলছি কি প্লিজ নিজেদের মধ্যে লড়াই করবেন না, কারণ যদি আপনাদের শরীর খারাপ হয়, যদি আপনাদের আপদ বিপদ যদি হয়, তো আপনার ওই পাশের বাড়ির লোকটা সে যেই দল করুক না কেন সেই তোমাকে এসে প্রথমে সাহায্য করবে, নয় তোমার নেতা যে কলকাতা বসে থাকছে বা অন্য অন্য জায়গায় আছে, সে আমার দল হোক বা যে কোনো দল হোক। আমার মনে হয় কি আমি একটাই কথা বলবো, যেটা আমার মিঠুনদাকে নিয়ে যেটা চলছিল কি, আমরা যদি ভালো থাকতে পারি, দুটো আলাদা দলের ফেস যদি বলি, তারা যদি ভালো কাজ করতে পারে, বাবা ছেলের মতন থাকতে পারে, তো সাধারণ মানুষ বা গ্রামীণ মানুষরা কেন? কারণ আলটিমেটলি পলিটিক্স মানে হচ্ছে মানুষের ভালো, মানুষের পাশে থাকা, তাদের আপদে বিপদে যে কোনো সময় তাদের পাশে থাকা, বা সোশ্যাল ওয়ার্ক যদি বলি, তো তার জন্য মারপিট করতে হবে, তার জন্য রক্তাক্তি করতে হবে, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, যেটা আমি প্রথম দিন থেকে বলছি। এবং আমি আবার বলছি কি, তুমি একটা দল করছো তার মানে এটা না বাকি দলগুলো তোমার শত্রু। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা গরিব মানুষ তাদের জন্য রাজনীতি এবং তাদেরকে ভালো রাখা রাজনীতি, সেই রাজনীতিতেই আমি বিশ্বাস করি। ধরুন মানুষ বা গ্রামের মানুষরা কেন? কারণ আলটিমেটলি পলিটিক্স মানে হচ্ছে মানুষের ভালো, মানুষের পাশে থাকা, তাদের আপদে বিপদে যে কোনো সময় তাদের পাশে থাকা, বা সোশ্যাল ওয়ার্ক যদি বলি, তো তার জন্য মারপিট করতে হবে, তার জন্য রক্তাক্তি করতে হবে, সেই রাজনীতি আমি বিশ্বাস করি না, যেটা আমি প্রথম দিন থেকে বলছি। এবং আমি আবার বলছি কি, তুমি একটা দল করছো তার মানে এটা না বাকি দলগুলো তোমার শত্রু। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা গরিব মানুষ তাদের জন্য রাজনীতি এবং তাদেরকে ভালো রাখা রাজনীতি, সেই রাজনীতিতেই আমি বিশ্বাস করি। দাদা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখা দিলে স্বপ্ন? আমার মনে হয় যে কোনো বাঙালির স্বপ্ন, মানে এটা তো অন্যায় না। এবারে আমি কারণ আমি যেহেতু তিনি আমার পার্টির প্রমুখ এবং তিনি রাজ্যের সিএম, এবং আমি কেন, আমার দলের প্রত্যেকটা মানুষ চায়। এবং যদি একজন বাঙালি হিসেবে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আমার শুধু আমি না রাজ্য খুব খুশি হয়। বাঙালি শুধু আমাদের রাজ্য না, বাঙালি যে ভারতবর্ষে যারা থাকেন বা বিদেশে যারা থাকেন তাদের কাছে একটা গর্বের ব্যাপার। কারণ আমরা আমি শুনেছিলাম ছোটোবেলায় কি ইউনো লাইক জ্যোতিবাবুকে সুযোগ দেওয়া হয়েছিল কি প্রধানমন্ত্রী হওয়ার জন্য, কিন্তু যা হয়, কিন্তু যদি কোনো বাঙালি আত্মা সে যদি মমতা ব্যানার্জি হয়, তো আমার চেয়ে ভালো, আমার চেয়ে খুশি আর কি হবে না। আর এই এই একবার এর মধ্যে রাজনীতি নেই, এর চেয়ে তো যে কোনো দলের প্রমুখ, সে তো আমি তো দলের কর্মী, মানে এটা রাজনীতি হিসেবে দেখা তো কথা নয়। আমি আমার কর্মী হিসেবে আমি চাই আমার প্রেসিডেন্ট যিনি, সে আমাদের দলের হয়ে বা দেশের প্রমুখ হোক, তো সেটা তার মধ্যে কোনো ভুল তো নেই। শেষ প্রশ্ন, বন্দে ভারত নিয়ে দেখা যাচ্ছে তিনবার আক্রমণের ঘটনা একই সপ্তাহে। আমার মনে হয় শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে শিক্ষা ব্যাপারটাকে আরও স্ট্রং করতে হবে। যতদিন আমাদের দেশে শিক্ষা ব্যাপারটা ঠিক থাকবে না, ততদিন আমাদের দেশটা এতটাই পিছিয়ে থাকবে। আমরা কখনো মানে এই যে আগুন লাগিয়ে দেওয়া হয় বা ঢিল ছোড়া হয়, এই পুরোটাই ব্যাপারটা হচ্ছে শিক্ষার অভাব। কারণ এটাকে বুঝতে পারছেন, এটা কোনো মোদি বা কোনো দিদির ট্রেন না, এটা মানুষের ট্রেন, এটা মানুষের চড়বে, এখানে কোনো মোদি যাবেন না, এতে কোনো দিদি যাবেন না, এখানে সাধারণ মানুষ যাবে, যারা ঢিল ছুড়ছে তাদেরই পরিবারে কেউ না কেউ যাচ্ছে হয়তো। তো এইটা কোনো রাজনীতি বাহন না, মানে এটা কোনো পলিটিক্যাল সিম্বল না যে ট্রেনটা এইটা ওইটা। আমার মনে হয় এইটা সবচেয়ে, এটা কোনো পলিটিক্যাল
নেতাদের দায়িত্বই না। এটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, কারণ আমরা ঠিকমতো মানুষদেরকে পড়াশোনা শিক্ষাতে পারছি না, শিক্ষিত করতে পারছি না, সেই জন্যই হয়তো এই সব জিনিসগুলো হচ্ছে, মানুষকে আমরা বোঝাতে পারছি না। আর মনে হয় এইটা যদি ঠিক করতে হয় তো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে এখন থেকে শিক্ষিত করতে হবে, বেসিক সিভিক্স এডুকেশনগুলো শেখাতে হবে, কি এইটার মধ্যে না দিদি যাবেন না দাদা যাবেন, এখানের মধ্যে তোমাদের বাড়ির লোকেরাই সাধারণ মানুষরাই যাবেন। তো আমার এই শিক্ষাটা আমার মনে হয় কি এটা খুব দরকার। ডিএম ম্যাডামকেও বলেছি, ডিএম ম্যাডাম সঙ্গে আছে। ইনফ্যাক্ট এইচডি ইউনিটটা যেটা আমরা আগেরবারে যখন মিটিংয়ে বলেছিলাম সেটা শুরু হয়ে গেছে, মানে এইটা একটা শাস্তি শান্তির একটা ব্যাপার, কি যার জন্য হয়তো আমাদেরকে কলকাতা চলে যেতে হতো বা মেদিনীপুরে যেতে হতো, সেটা এখন ঘাটাল হসপিটালই হবে। এইচডি ইউনিটগুলো রেডি হয়ে গেছে, 16টা বেড, আরও আমরা 18টা বেড রেডি হয়ে গেছে। ইনফ্যাক্ট আমরা যদি আরও ডিমান্ড বাড়ে তো আমরা আরও ব্যবস্থাগুলো ঠিক করব। আর এইটা আমি রিকোয়েস্ট করবো, তোমার যখন উদ্যোগটা তুলেইছো, এইটা শুড নট বি এ পলিটিক্যাল এজেন্ডা। আমার মনে হয় অতিথি হিসাবে সবাই আসতে পারে, আমি আমি চাইবো এই স্টেজের মধ্যে কোনো দলে কোনো পতাকা থাকবে না, আমার দল না যে কোনো দল। আমার মনে হয় এটা ঘাটালবাসীদের, যে ঘাটালের মধ্যে সমস্ত দলের কর্মীরা থাকে, সমস্ত দলের ফলোয়াররা থাকে, এবার তাদের জন্য মেলাটা, এখানে কোনো পলিটিক্যাল মেলা নয়, মানে এটা আমার টিএমসির মেলা নয়, এটা সাধারণ মানুষের জন্য মেলা। আমি এখনই মানে শীতলকে বলছি কি প্লিজ তুমি এসো, আমি নিজে পার্সোনালি ইনভাইট করে নেবো, সমস্যা সমাধান। তুমি কি ছবিটা দেখেছো? তাহলে যারা এবার প্রবলেমটা হচ্ছে এইটাই সমস্যা আমাদের দেশে, যারা যে জিনিসটা জানে না সেই জিনিসটা নিয়ে প্রশ্ন করে, তুমি সেই জিনিসটা জানো না সেই জন্য তুমি প্রশ্নটা করছো। তোমার শিক্ষা দরকার, শিক্ষা হচ্ছে কেউ একজন বলুক ছবিটা দেখার পর এটা মিঠুনদার ছাড়া অন্য কেউ এই জায়গাটা কাজ করতে পারতো। তুমি যদি বলো এই একটা নাম বললে আমি সেদিন থেকে সিনেমা ছক করা ছেড়ে দেবো, আমি অ্যাজ এ প্রডিউসার আমার ছবির জন্য যেই চরিত্রটা সবচেয়ে ভালো লাগবে তাকে আমি প্রসেনজিৎ চারিদিকে নিয়েছি, আমি প্রাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েছি, আমি মিঠুনদাকে কেন নেবো না? আমার যদি রোলে আজকে আমার বাবার রোলে যদি কাউকে নিতে হয় তো আমার মনে হয়েছে কি যে যে চরিত্র যা যারা সুপারস্টারা যারা আছে সেখানে বোম্বাদা হয়তো আমার বাবা ফিট করবে না, পরান্দা একটু বয়স বেশি, সেখানে পরান্দা আমার দাদুর রোলটার জন্য আমার মনে হয়েছে। তো আমরা খুঁজছিলাম কি কে বাবা হতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হি ইজ অ্যাক্টিভ, নাচছে এই করছে, তো আমার মনে হচ্ছে মিঠুনদার চেয়ে ভালো কিছু হতে পারে না। আবার বলছি কে সিনেমাটা এটা আমার জোনা, আমাকে বিজেপির মন জয় করতে বা আমার পার্টির মন জয় করতে গেলে সিনেমার সাহায্য নিতে হবে না। আমি আমার মনে হয় কি আজকে মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহার, কে কী কথাগুলো বলছে, তার যখন মানুষের সামনে হাজার হাজার মানুষ যখন দাঁড়িয়ে থাকে সেই আবেগটাকে ধরে রাখা এবং ঠিক কথা বলা, কে মানুষের মধ্যে লড়াই যাতে না হয় তারা যেন শান্তিতে থাকে, সেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, তার জন্য সিনেমা আমার লাগবে না। থ্যাংক ইউ।